যন্ত্রণার অন্য না বন্যা। বন্যার উপরে দুঃখ দুর্দশা দেইছি দৈব। প্রকৃতির প্রচণ্ড প্রহারে কেউঠি প্রাণ বঞ্চাইবা পাই প্রচেষ্টা, পুনি কালরূপী পানিরু বঞ্চিবার প্রয়াস। লোকাণ বর্ষা ও তাপরে ইয়ে হেউছি প্রকৃতির যাতনার এক ঝলক। হজাই দেইছি হস, উজাড়ি দেইছি ঘর, ভসাই নেইছি অতি আপনার লোককু। সাড়ে আটটা বেলা মুঁ ফোন কিনি কলম ধূসরি ক্রস করছি, তারপরে হঠাৎ করে যে বেক পথে মানিগলা, সেটু ফোন সুযোগ হয়ে গেলা আউ কিছু কথা নাই। বাপাটিয়ে পোকু খোঁজুছি, কেতে নিষ্ঠুর এই প্রকৃতি জন্মদিনরে বন্যা স্রোতরে ভসাই নেইছি পোকু। ধামনগর হরিহংস পাটঙ্গ পাট রাস্তারে জন্মদিন পাড়ি যাজপুর মঙ্গলপুর পঞ্চায়েত খজিরিমাল গাঁর সঞ্জয় পণ্ডা ফেরুতবা বেলে বর্বর বৈতরণীর বন্যা পাড়ে ভাসি যাই যে খোঁজুছি পরিবার লাগি পড়ি ও ড্রাফটি। এপটে ধামনগর ও তিহিড়ি ব্লকর বিভিন্ন পঞ্চায়েত বন্যা পাড়ে উবুটুবু, সেপটে ভণ্ডারী পোখরী ব্লকরে মধ্য বন্যা দিয়েছে দুঃখ। ধামনগরের স্থিতি এমিতি যে আজি মধ্য ব্লকর সমস্ত স্কুল ও কলেজ ছুটি। আজি এইভাবে পরিস্থিতি, গোটে পাখরে পানি, সম্পূর্ণ পানি যদি সম্পূর্ণভাবে সংস্কার ঠিকভাবে হইথা ইরিগেশন করিথা তাহলে আজি এ কথা হয়ে নথা। আপনার মর ঘর সব ভাঙ যাই, কে খাইতে পাও না, কিছু রোষে করতে পারবো না, আগ সব ভেটি গেল, সব ইয়ে করে গেল। কেন্দুঝরে পড়ে যাইছে দুঃখ। রাতে খাইপি শোলে পরিবার সমস্তে, হলে সকালের সূর্য দেখা আগর লগাণ বর্ষারে মাটিকান্থ পড়ি হরিচন্দনপুর ব্লক বুড়া খমণ গাঁর মুনামুন্ডা তিন বর্ষর শিশুপুত্র সবুদিন পাই বুঝিদে আখি। শেষ রাতে হয়ে গলা গতকাল রাতে। খোর্ধা ব্লকর ব্রজমোহনপুর নরণগড় ও অরবর সিং পঞ্চায়েতর পনের খণ্ড গাঁর সবুকিছি উজাড়ি দিয়েছি লগাণ বর্ষা ও বন্যা। হাজার হাজার হেক্টর চাষ জমিরে লহড়ি ভাঙ্গুছি বন্যা জল। ধান চাষ উপরে নির্ভর করুথবা চাষী মুন্ডরে হাত দেই বসিছি, বন্যা যন্ত্রণারে আখির লুহ বি শুখি যাইছি। সেপটে হীরাকুদ জলভণ্ডারে সতেরটি গেট দেই জল নিষ্কাশন হেউথবা বেলে এপটে পুনি বন্যা ভয়রে ছাতিরে ছনকা। গোটি লোক চাষী, মু তিন চারি একর জমি চাষ করছি, সে ইয়ে বন্যার ধুয়ে যাচ্ছি, কিন্তু ক্ষয়ক্ষতি পাই আমি দৌছু, সে আমাকে পয়সা মিলুনি। প্রতি বর্ষ মু দুই একর ধান বুনিছিল যে সে সব পোচা হয়েকি গলা, আমাকে গোটিয়ে পাঁচ পয়সা বি ক্ষতিপূরণ মিলুনি। মহানদীরে আসিথিবা মধ্যম ধরনের বন্যা ফলরে বাঙ্কির তলিয়া অঞ্চলরে মধ্য সমান অবস্থা, পনিপরিবা চাষ উজাড়ি দেইছি বন্যা। এপটে জগৎসিংপুর জেলা কুজঙ্গ ও তীর্তোল ব্লকর অনেক গাঁ জলবন্দী অবস্থায়, চাঁদপুরে খরস্রোতা বন্যা জলরে ভাসি যাইছে জীবন। চাঁদপুর বিঞ্ঝারপুর থানা রাউতরা গাঁর বৃদ্ধা বাসন্তী বেহেরাঙ্ক জীবন দ্বীপ লিভাই দেইছি বন্যা। এই সকালু কো নদীকু যাইথিলে, কোন ঝাড়া যাইথিলে কি গাধেই যাইথিলে কি দাঁত ঘষিবাকু যাইথিলে, কেমিতি কোন পড়ি গলে পানিরে বুড়ি গলে, গাঁ লোক সবু আসিকি আমি বি যাইকি উদ্ধার কলু, আউ সে সবুদিন যাঁতি আজি কেমিতি কোন পানি তো হেইছি দেখুছন্তি, কেমিতি কোন হেইছি গোড় ফোড় খসি যাইছি কি কোন কেমিতি পড়ি যাইছন্তি। আউ বন্যা তাণ্ডবরে বাদ পড়িনি পুরী জেলা। দয়া নদীরে প্রথম বন্যা জল প্রবাহিত হেবা পরে পিপিলি ব্লক পপরঙ্গা পঞ্চায়েতর পাচলপুর গাঁ এবে সম্পূর্ণ জলবন্দী। একমাত্র বোর্ড অচল হওয়া পরে গাঁকু কে যা আসবা করে পুনাহ, সরকারি ভাষায় মধ্যম ধরনের বন্যায় এভাবে স্থিতি। উপর মুন্ডরে বর্ষা লাগি রহিলে স্থিতি যে কণ হব চিন্তা করন্তু। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।